আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রাতের বেলা আমাদের দিশার বাসার দাওয়াত শেষে জাস্ট সাকিব ভাইয়ার বাসায় আসছি। ভাইয়ার বাসায় আসলে মানে আমরা ওভাবে প্রিপারেশন ছিল না। আপনার বাসায় তো অ্যাওয়ার্ডে ভরা। আরে এই ব্যাডমিন্টনের সবগুলা ব্যাডমিন্টনের, এই ব্যাডমিন্টনের জানেন নিজের কাছে কত গাইল খাইতে আপনি জানেন। কিন্তু দুজন ইয়াং কাপল আমাদেরকে আনার জন্য আগে থেকেই মানে রেডি, তাই আমরা চলে আসছি। না এসে তো পারি নাই। তো ভাইয়া আপুদের বাসায় চলে আসছে। এটা হলো সাকিব ভাইয়ের বাসা, আর সাকিব ভাইয়ের ওয়াইফের নাম নিজু। তো ওনারা আমাদের মানে পূর্ব পরিচিত না, শুধু আমাদের মানে খুবই কাছের। তো ভাইয়া আপুদের বাসায় যদিও আজকে ফার্স্ট আসছে এই বাসায়, কিন্তু ভাইয়াদের সাথে আমাদের এর আগেও অনেক অনেকবার দেখা হয়েছে। তো ওনারাও আমাদের বাসায় খুব শীঘ্রই আসবেন। এখন ওনারা বাংলাদেশে বেড়াতে গেছে, তো আমি ভিডিওটি অন টাইমে শেয়ার করতে পারিনি, কারণ আমি এত ব্যস্ত ছিলাম। তো আপু ভাইয়াদের বাসায় ঘুরে ঘুরে আমি মানে দেখছি আর অবাক হচ্ছি, নতুন মানে এত সুন্দর করে ইয়াং কাপল এত সুন্দর করে বাসাটা সাজিয়েছে, না দেখলে বোঝার উপায় নেই। চোখ জোড়ানো মানে সব কিছু পরিপাটি সাজানো গোছানো, ওয়েল অর্গানাইজড। আর নিঝুর কাজও খুব নিখুঁত, দেখেই বোঝা যায় তাকে। আর ও আমাদের জন্য এত মজার মজার মানে কতগুলো নাস্তার আইটেম করেছে, পাটি সাপটা, তারপর হাতে বানানো সমুচা, এতই মজা ছিল। তারপর পাস্তা, বাচ্চারা নর্মালি পাস্তা খাওয়ানো খুব টাফ বাচ্চাদের, কিন্তু সে এত মজা করে পাস্তা, তারপর স্পাগেটি, অনেক কিছু রান্না করেছে। আমরা খুব মজা করে খেয়েছি। Oh, this is bathroom. Yeah, it's called basic and off. Then, I'll put another thing. I mean, I'll drink some. I'll say, I'll say. Can you? Shundor kore shajesu. No? No. I mean, I'll glass kill him. I'll say. শীতের মধ্যে রাখা যাবে না আরকি, আমি তো ইয়েতে রেখে দিই। বারো মাস পরে মরে গেলে কি লাভ? মরবে না, বারো মান্থই তো মরবে না। এটা শু ওপেন করে ফেলো সবাই, মেকআপ আন্টির Sisa, mommy, yeah. It's in my horse. Yeah, this is horse. It's in this, my mommy, my pink horse. Okay.
মামি তুই দুন থাস হেনি মার সাকিব ভাই আর নিঝু দুজনই খুব সুন্দর করে বাসাটা সাজিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর রফি ইশফি পুরা বাসা ঘুরে ঘুরে দেখছে। আসলে আমরা যারাই বাচ্চাদের নিয়ে কোথাও যাই, এটা সব মা বাবারাই ফেস করে, যাদের ছোট ছোট লিটল লিটল প্রিন্সেসরা আছে খুব দুষ্টামি করবে, গিয়ে ঝাঁপ করবে বেডে, এখানে কথা শুনে না, কি আর করা, মানে তখন আসলে একটু কন্ট্রোলের বাইরেই থাকা। তারপরও বাচ্চাদেরকে শেখানো আর কি যতটুকু পারতেছে আমি ট্রাই করছি যেন মানে ওরা কন্ট্রোলে থাকে। এটা সব বাচ্চারা এরকম করে কোথাও গেলে। এদের সিঁড়িতে ইয়ে লাগাইতে হবে এখানে তাই করে খাচ্ছে। সাকিব ভাইদের বাসায় সেফটি গেট লাগবে না সিঁড়িতে বড় হয়ে গেছে, এখন তো সময় হয় না, সময় হয়ে গেলে কিন্তু লাগাই দিতে হবে। হ্যাঁ সে তো তার কাজই হবে সিঁড়ি। আরে ঠান্ডা লাগবে, আমরা জুতা খুঁজেছেন কেন? না জুতা লাগবে না, সব ভাই জুতা নেন। হ্যাঁ না লাগবে না, না না ভাইয়া সব ইয়া আছে, ঠান্ডা লাগবে, ঠান্ডা আছে, আপনি নেন, ঠান্ডা লাগবে, সমস্যা নেই। ওই যে মেকআপের স্টাফ দেখে বুঝছি আমাদের বাসায় অবশ্য আমরা বাচ্চাদের জন্য রাখতে পারি না, একদম উপরে একটা কোনায় রাখি, তাও এদের সন্ধান এখানে যায়। আমি আপনাকে চা দিই তবে সাকিব ভাই খুব শৌখিন, এই শৌখিন না মানে উপরে খুব সুন্দর করে দুই গুণবতীর বাসায় আসলাম আজকে। আমি এই বাসায় আসার পরে তো আমার সোফার জন্য কুশন কিনিনি, বাচ্চারা কি করে আমার সব ভিজে ফেলে দিছি। আর এক একজনের ভাজার স্টাইল এক এক রকম, আমরা ভাজি প্যানে, আজকে ফার্স্ট আমি দেখলাম পাতিল, হ্যাঁ না এটা এক একজন এক এক হবে না, এক একজনের কাজ এক এক রকম, ওর ভাজে ওর সব কিছু পরিপাটি মনে করে, যেটা লিজা বাবির মধ্যে যেটা করবে এটা ওয়াশ করে ধুয়ে ক্লিন, আচ্ছা মানে পরিপাটি। আমার হচ্ছে তিনটা না চারটা, ঝালের জন্য একটা, মিষ্টির জন্য একটা, পাঁচশো
অনেক অনেক খাবার দাবার খেয়ে আসার পরে এখানে আমি ভাবতেই পারিনি যে আর খাওয়া যাবে। তো আমি নিজুকে বলছিলাম তুমি এত এত খাবার দিয়েছো মনে হয় না খাবো, কিন্তু নিজুর মানে বানানো আইটেমগুলো এতই মজা হয়েছে, আমরা মানে সবগুলোই ট্রাই করেছি খেয়েছি। আবার নিজু ইশফিকে রফিকে অনেক খাবারও দিয়ে দিয়েছে আসার সময়। আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর এদিকে আমাদের অনেক রাত পর্যন্তই সাকিব ভাইয়ের বাসায় ছিলাম সবাই। রাত 2টা বেজে গেছিল, সব বাচ্চারা গাড়িতেই ঘুমায় পড়লো, তারপর আমরা বাসায় চলে আসি। তো খুবই খুবই সুন্দর সময় কেটেছে, অনেক ভালো লেগেছে। আর ইনশাল্লাহ আবার সাকিব ভাইরা আমাদের বাসায় আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। মানে একদিন ওরা খেলাধুলা করলো সিফ্রান্টে, আর সিফ্রান্টে বাবা কি করবো সমস্যা নেই, আসলে খুব